বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট স্পটগুলোর মধ্যে যে কয়টি স্পট সবার তালিকার শীর্ষে থাকে তার মধ্যে সাজেক ভ্যালি অন্যতম। প্রাকৃতিক সৌন্দর্যের অপর নাম এই সাজেক, যেখানে বছরের প্রতিটা সময় সে তার নিজস্ব সৌন্দর্যের রূপ পরিবর্তন করে। আর সারা বছরই এখানে পর্যটক এবং ভ্রমণ পিপাসুরা ঘুরতে আসেন। আর আসার পরেই এখানে পর্যটকদের সবচাইতে প্রথম যে চিন্তা থাকে তা হলো একটি ভালো মানের রিসর্ট, কারণ সাজেকের প্রায় সব রিসর্টই অনেক সুন্দর, মনোরম এবং নান্দনিক। তবে কিছু রিসর্ট আছে একেবারে মন ভরিয়ে দেওয়ার মতো। তার মধ্যে অন্যতম সবচাইতে সুন্দর রিসর্ট ধরা হয় রুংরাং রিসর্টকে। ফ্যামিলি, কাপল কিংবা বন্ধু মিলেই যান না কেন, রিসর্ট আপনার ভ্রমণকে আরও আত্মতৃপ্তি দেবে। আর আজকের ভিডিওতে আমরা এই রিসর্ট সম্পর্কে জানব। তবে হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন, কারণ তা না হলে এই রকমের ইন্টারেস্টিং সব ভিডিও আপনার হাতছাড়া হয়ে যাবে। সাজেকের প্রাণকেন্দ্র আর্মি রিসর্ট থেকে কয়েকশো গজ দূরেই রুংরাং রিসর্টের অবস্থান। দোতলার রিসর্টের তিন পাশেই পাবেন মনোমুগ্ধকর বারান্দা। সাজেকের মূল আকর্ষণ পাহাড়, মেঘ, চারপাশের সবুজ দেখতে পারাটাই অনেক আনন্দের। আর এই রিসর্টে আপনি তার সব পাবেন। খোলা বারান্দার চারপাশ থেকেই শুভ্র মেঘ, সারি সারি পাহাড়, সবকিছুর জন্যই রুংরাং রিসর্টের এই বারান্দাগুলো যথেষ্ট। এই রিসর্টের আরেকটি সুন্দর দিক হল সামনের বারান্দা দিয়ে আপনি সূর্যোদয় এবং পেছনের বারান্দা দিয়ে সূর্যাস্ত দেখতে পাবেন। একসাথে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখাটা অন্যান্য রিসর্টের ক্ষেত্রে বেশ দুর্লভ। ধরুন আপনি সকালে বিছানা থেকে উঠেই বারান্দায় গিয়ে মনোরম একটি পরিবেশ দেখলেন, বারান্দায় কিছুক্ষণ বসে রিল্যাক্স হচ্ছেন, সামনে দেখে মনে হচ্ছে মেঘের উপর যেন ভাসছেন। এদিকে আবার সারাদিন ঘুরে আসার পর সন্ধ্যার আগে একটু নিরিবিলি পরিবেশে গান ছেড়ে বারান্দায় বসে আছেন আর সূর্যাস্ত দেখছেন। একটু ভেবেই দেখুন কতটা মনোরম হবে সেই দৃশ্যটা। এছাড়া রিসর্টের ভেতরের নান্দনিক পরিবেশ আপনাকে অন্যরকম একটা প্রশান্তি দিবে। শুধু মনোরম পরিবেশেই না, আতিথেয়তা ও সার্ভিসের দিক থেকেও এই রিসর্ট অনেকটা এগিয়ে, সেবা প্রদানে তারা এক ধাপ এগিয়ে। এই রিসর্টে মোট চারটি কাপল এবং চারটি ফ্যামিলি রুম আছে। যদি বলি দৃষ্টিনন্দন ইন্টেরিয়রের কথা তাহলে রুংরাং রিসর্ট সেরাদের তালিকায় থাকবে। আর প্রত্যেক রুমেই সাজেকের সব রিসর্টের তুলনায় অনেক ভালো মানের আধুনিক ওয়াশরুমের ব্যবস্থা আছে। এই রিসর্টের আরেকটা ভালো দিক হলো এখানে সৌরবিদ্যুৎ এবং জেনারেটরের ব্যবস্থা আছে। অনেক সময় দেখা যায় মাঝে মধ্যে অন্যান্য রিসর্টে বিদ্যুৎ সমস্যা করলেও এখানে বিদ্যুৎ ব্যবস্থা থাকে। জেনারেটরের মাধ্যমে রাত ১১টা পর্যন্ত বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয়। পাশাপাশি এখানে ২৪ ঘন্টা পানি থাকে। আর নিরাপত্তার দিক থেকেও এই রিসর্ট অনেক নিরাপদ। তাই সব মিলিয়ে যদি সেবার মান আর সৌন্দর্যের কথা বলি তাহলে নিঃসন্দেহে রুংরাং রিসর্টকে সেরাদের তালিকায় রাখা যায়। রুম ভাড়া, সাজেকের ছুটির দিনগুলোতে কাজের চাপ অনেক বেশি থাকে, তাই স্বাভাবিক তখন রুম ভাড়া একটু বেশি থাকে। সেই ক্ষেত্রে ছুটির দিনগুলোতে ডাবল বেডের রুম ভাড়া একদিনে ৩৫০০ টাকা, যেখানে এক রুমে চারজন থাকা যাবে, আর কাপল বেডের ভাড়া ২৮০০ টাকা। তবে সাধারণ দিনে এই খরচ আবার অনেক কম, তখন আবার ডাবল বেডের ভাড়া ২৮০০ এবং কাপল রুমের ভাড়া ২০০০ টাকার মতো। তবে অ্যামাউন্ট যাই হোক না কেন পয়সা উসুল হবে এই রিসর্টে। আপনাদের সুবিধার্থে স্ক্রিনে তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হলো। ফোন 01884710723 এবং 01869649817। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।